ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ইসিআইআর কে চ্যালেঞ্জ করে আদালতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। আবেদনের সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে বেঞ্চে আবেদনের সম্ভাবনা। প্রসঙ্গত এই বেঞ্চে প্রথম রক্ষা কবচের আবেদন, যার শুনানি শেষ, রায়দান স্থগিত রয়েছে আগামী 5ই সেপ্টেম্বর তার রায়দান। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও আদালতের দ্বারস্থ রক্ষা কবচের আবেদন নিয়ে, তার কারণ আমরা জানি যে গত পরশু মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ লেপস অ্যান্ড বাউন্সে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি তদন্তের অগ্রগতি নিয়ে যে মন্তব্য কোর্ট আনকোর্ট করেছিলেন যে দুর্নীতি টপে পৌঁছে গিয়েছে আর তদন্ত চলছে বটম লাইনে, এই মন্তব্যের পর কোথাও একটা আশঙ্কা দানা বেঁধেছে। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও তার রক্ষা কবচের আবেদন জানিয়ে এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন একের পর এক মামলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের আবেদন কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতে তাকে তলবের প্রসঙ্গে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও আদালতের দ্বারস্থ ইডির ইসিআইআর কে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত শুনানির আর্জি জানাবেন বলে খবর। আর এই খবর শুরু থেকেই ধারাবাহিকভাবে নজর রেখেছেন অভিরূপা হাজরা, এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্ট থেকে। অভিরূপা, দুদিন আগেই তুমি জানিয়েছিলে যে পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার সেই পর্যবেক্ষণ রীতিমতো যথেষ্ট নতুন মোড় আনতে পারে তদন্ত প্রক্রিয়ায়। তদন্তকারী সংস্থাকে যেভাবে এক প্রকার ভৎসনা করেছেন, তারপর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তার রক্ষা কবচের জন্য। সব মিলিয়ে পরিস্থিতি ঠিক কী কী উঠে আসছে অভিরূপা? অভিরূপ আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব। যান্ত্রিক ত্রুটির কারণে স্পষ্ট শোনা যাচ্ছে না তার বক্তব্য, আপনাদের আরও একবার জানাই যে চ্যালেঞ্জ ইডির ইসিআইআর কে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদনের সম্ভাবনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আবেদনের সম্ভাবনা। প্রসঙ্গত ওই বেঞ্চে প্রথম রক্ষা কবচের আবেদন করেছিলেন, যার শুনানি শেষ, রায়দান স্থগিত রয়েছে আগামী 5ই সেপ্টেম্বর মঙ্গলবার এই মামলার রায়দানের সম্ভাবনা। ইডির ইসিআইআর কে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের আবেদন নিয়ে এর আগেও বারংবার নানা জল্পনা নানা বক্তব্য উঠে এসেছে। আবারও ইডির ইসিআইআর কে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে দ্বারস্থ হওয়া বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানোর সম্ভাবনা। ফের হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুদিন আগেই বিচারপতি অমৃতা সিনহা, যে মন্তব্য করেছিলেন তদন্তকারী সংস্থাকে, যা বলেছিলেন তাদের তদন্ত প্রক্রিয়া গতি স্লথ হওয়া নিয়ে, তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারী সংস্থার আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন দুর্নীতি টপে পৌঁছে গিয়েছে আর আপনারা তদন্ত চালাচ্ছেন বটম লাইনে, এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এবং একই সঙ্গে লেপস অ্যান্ড বাউন্সের যে বিষয়ে উঠে এসেছিল আদালতে, সেখান থেকেই এই বক্তব্য। এবার সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টে, অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, এই খবর একের পর এক মোড় নিয়েছে তদন্ত প্রক্রিয়া শুনানি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়িয়েছে? বলছিলে যে গত মঙ্গলবার বিচারপতি সিনহা বারবার প্রশ্ন করছিলেন যে একবার সামন পাঠিয়ে চুপ কেন তদন্তকারী সংস্থা, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার সামন পাঠানো হলো না বা একাধিকবার সমন পাঠানো হলো না, তাকে ডেকে পাঠানো হলো না। লেপস অ্যান্ড বাউন্সের অন্যতম প্রধান ব্যক্তি যে সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছে তথ্য রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, কিন্তু তারপরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এই প্রসঙ্গ যখন উঠেছিল তারপরেই মাঝখানে বুধবার, এবং গত মঙ্গলবার হয়েছে, বুধবার
মঙ্গলবারই বিকেলের পর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান ফাইল করেছেন সিঙ্গল বেঞ্চে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তার মামলাটি আগেই ছিল, যে মামলার প্রেক্ষিতে তিনি এই রক্ষা কবচের আবেদন করেছিলেন সেই মামলার প্রেক্ষিতে, সেই মামলার সঙ্গে অ্যাড অন ক্যান তিনি অ্যাপ্লাই করেছেন এবং সেই ক্যান অ্যাপ্লাই করে তিনি বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানিটার নাম তার উঠে আসছে তার সঙ্গে যুক্ত বলে উঠে আসছে, সে ব্যাপারে তিনি ক্যান ফাইল করে তিনি কিছু আবেদন করতে চাচ্ছেন এবং ইডির যে এফআইআর সেটাকে ইসিআইআর বলে, সেই ইসিআইআর এর বিরুদ্ধে তার কিছু বক্তব্য রয়েছে আর সেই বক্তব্য আজ তারা আদালতে শোনাতে চান, দ্রুত শুনানি রাজ্যে করতে চেয়েছেন এবং সেই দ্রুত শুনানি রাজ্যে আর কিছুক্ষণ পরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এজলাসে বসলেই আবেদন করবেন, অর্থাৎ মেনশন করা হবে, মেনশন করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে। এবার এটাই দেখার বিষয় যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে মামলাটির অলরেডি শুনানি করে ফেলেছেন এবং শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত রেখেছেন আগামী 5 তারিখ, 5ই সেপ্টেম্বর সেই মামলার রায়দান রয়েছেন রক্ষা কবচ সংক্রান্ত, সেই মামলায় নতুন করে ক্যান ফাইল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কি নতুন আবেদন করতে চাইছেন এবং সেই আবেদন আদতে গ্রহণ করে কিনা কলকাতা হাইকোর্ট, আদতে দ্রুত শুনানি রাজ্যে মঞ্জুর করে কিনা কলকাতা হাইকোর্ট, সেটাই এখন দেখার বিষয়। আর কিছুক্ষণের অপেক্ষা, প্রায় ধরো 10:40 বাজে, আর কিছুক্ষণ পরেই বিচারপতি বসবেন তার এজলাসে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে একেবারে আর কিছুক্ষণের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় এজলাসে এই দ্রুত শুনানির আবেদনের জায়গা থেকে কি উঠে আসে নজর রাখবেন আমাদের প্রতিনিধি অভিরূপ হাজরা। আপাতত ধন্যবাদ অভিরূপাকে। ইসিআইআর এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট, ইডির এই ইসিআইআর কে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা কথা বলবো এই নিয়েই আইনজীবী বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি ফোনে রয়েছেন। তরুণ জ্যোতি, এর আগেও বারংবার রক্ষা কবচের আবেদন আর আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের আবেদন, কতটা ফলপ্রসূ হবে বলে মনে করেন? মানে প্রথমেই বলা হয় এই ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা, বারবার তিনি রক্ষা কবরের জন্য আসছেন, বারবার যাচ্ছেন, সুপ্রিম কোর্টও গেছেন, কেস ইস্যুর জন্য গেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন রিলেটেড, সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবর দেয়নি, এখন হাইকোর্ট কি করে সেটাও দেখার, সেটা আলটিমেটলি দেখাই যাবে, সেটা নিয়ে চিন্তিত নয়। তিনি বারবার যাচ্ছেন এবং একদম ভীত সন্ত্রস্ত তার মনে করছেন উনি অ্যারেস্ট হয়ে যেতে পারে, এই ভয়টা ভালো লাগছে চোরদের মনে, আইনের প্রতি এত ভয় থাকার দরকার এবং এই ভয়টাই থাকাটা উচিত, কারণ রাজ্যে তো শাসকের আইন চলে, দেশে এখন আইনের শাসন চলছে, সেটা প্রমাণ হওয়াটা দরকার আছে। তো ঠিক আছে, উনি কোর্টে আসছেন, ওনার অ্যাবসলিউটলি রাইট আছে, ভাবতেই পারেন। তরুণ, এখান থেকে আমি খালি বোঝার চেষ্টা করবো, বারংবার এই রক্ষা কবচের আবেদন কখনো কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, গোটা তদন্ত প্রক্রিয়াকে অনেক ক্ষেত্রে স্লো করে দিচ্ছে না তো? হ্যাঁ, একদম 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 পুরোটাই স্লো করে দিচ্ছে এবং এটা ক্যালকুলেটিভ ভাবে, এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, যাতে পুরো ইনভেস্টিগেশনটাকে স্লো করে দেওয়া হয়, যাতে ওভারঅল গুলোকে আটকে দেওয়া যায়। তার জন্য অনেক ধন্যবাদ তরুণ জ্যোতি তিওয়ারি, আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাই, ইডির ইসিআইআর এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট, এই ইসিআইআর কে চ্যালেঞ্জ করে আবারও রক্ষা কবচের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।